সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং জোটগত আসন ভাগাভাগের বিষয়ে। এবার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা চারজন প্রতিদ্বন্দ্বী, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমার এলাকায়ও চারজন প্রতিদ্বন্দ্বী। গাজীপুর রেললাইন কেটে এবং সারা দেশে বাসে আগুন দিয়ে বিএনপি জামাত নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজকে তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, আজকে বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা, এইসব অপকর্ম তারা বিএনপি তার দোসররা করতে চায়। আমরা সতর্ক পাহারা আরও জোরদার করছি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করছে বিরোধীরা। গণতান্ত্রিক আন্দোলন কি গাড়ি ঘোড়া পোড়ানো? গণতান্ত্রিক আন্দোলন কি মানুষ পোড়ানো? গণতান্ত্রিক আন্দোলন কি মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য এইভাবে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করা? এটি কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো দেশবিরোধী কর্মকাণ্ড, জনবিরোধী কর্মকাণ্ড। ট্রেনের লাইন কাটার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।